আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব ন্যারেশনেরই অংশ। তো ন্যারেশন নিয়ে আমি ইতিমধ্যে দুটি ভিডিও বানিয়েছি, আপনারা অবশ্যই অনেকে দেখছেন। তো যারা দেখেন নাই আমি আশা করব ভিডিওটা দেখে নেবেন, কারণ ওই ভিডিওগুলোতে ন্যারেশন চেঞ্জিংয়ের বেসিক আইডিয়াগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ একটা ডিরেক্ট স্পিচকে কীভাবে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হবে খুব ইজিলি এবং একদম সহজ উপায়ে টেকনিক্যালি আমি দেখিয়ে দিয়েছিলাম, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। হয়তোবা ওই ভিডিওগুলো দেখে আপনার এমনও মনে হতে পারে, মনে হয় ন্যারেশন চেঞ্জিংয়ের সবচাইতে সহজ উপায় এটাই। তো সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটা দেখে নেবেন। বেসিক্যালি আমরা ডিরেক্ট ইনডিরেক্ট করতে অনেকগুলো পরিবর্তন করি, রিপিটিং ভার্ব পরিবর্তন করি, কমা পরিবর্তন করি, পার্সন পরিবর্তন, টেন্সের পরিবর্তন। কিন্তু ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টের স্পিচে এমন কতগুলো এক্সপ্রেশন থাকে যেগুলো থাকলে মূলত ওই রিপোর্টিং ভার্ব, কমা, পার্সন, টেন্স এগুলো পরিবর্তন করার কোনো দরকার নেই, একটু ব্যতিক্রম টাইপের আর কি। এই জন্য আজকে আমি আলাদাভাবে ভিডিওটা বানিয়েছি। খুব দরকারি জিনিসগুলো আপনারা অবশ্যই দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এগুলো না দেখলে বা না বুঝলে না শিখলে ন্যারেশন জটিল থেকে যাবে, কারণ প্যাসিভ ন্যারেশন এগুলো কিন্তু প্রায় থাকে। তাহলে আমি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তাহলে আমরা আজকে কি শিখতেছি, ওই ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের ভিতরে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে এমন কতগুলো এক্সপ্রেশন থাকে বা ওয়ার্ড থাকে যেগুলো থাকলে আমরা ওই যে রিপোর্টিং বা কমা পার্সন এগুলো পরিবর্তন করবো না। তো সেই এক্সপ্রেশনগুলো কি কি এগুলো আমাদেরকে একটু সিনে রাখতে হবে, যাতে আমরা এগুলো দেখলে এগুলোর মতো করে পরিবর্তন করতে পারি। আমি একটু দেখাই। এক নম্বর আমি যেটা লিখছি এই যে ইনভার্টেড কমার ভিতরে থ্যাংক ইউ লিখে আছে, এটা একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা যদি থাকে ইনভার্টেড কমার ভিতরে তখন আমরা রিপিটিং ভার্ব, কমা, পার্সন এগুলো পরিবর্তন করব না। এখানে সিম্পল কাজ, এটার জন্য নির্দিষ্ট একটা কাজ আছে, এই কাজটা আমরা দেখে নিব। কাজটা কিন্তু খুবই সিম্পল। যেমন আমি এখানে দেখিয়ে দিয়েছি ডিরেক্ট স্পিচের ইনভার্টেড কমার ভিতরে থ্যাংক ইউ থাকলে আমরা ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশনে এভাবে কাজটা করব। প্রথমে সাবজেক্ট দিব, এরপরে মাঝখানে থ্যাঙ্কড থ্যাঙ্কড বসাবো, থ্যাঙ্কের সাথে ইডি যোগ করে বসাবো আমরা, এটা ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে গেছে এখানে। তারপরে অবজেক্ট বসাবো। তো এখানে একটা কথা আছে, সাবজেক্ট কে এবং অবজেক্ট কে। তো সাবজেক্ট কে, ওই যে ডিরেক্ট ন্যারেশনের এই যে রিপোর্টের স্পিচটা থ্যাঙ্ক ইউ, এই যে কথাটা, এই কথাটা কেউ বলে আর কেউ শুনে, অর্থাৎ একজন আরেকজনকে বলে। তো যে বলে সে আমাদের জন্য সাবজেক্ট, আর যাকে বলে সে হচ্ছে অবজেক্ট। আমি এক্সাম্পল দিব, আমি আরেকটা বার বুঝিয়ে দিই। থ্যাংক ইউ থাকলে আমরা প্রথমে সাবজেক্ট দিব, মাঝখানে থ্যাঙ্কড দিব আর অবজেক্ট দিব, এতটুকুই আমার কাজ শেষ। তো একটা এক্সাম্পল নেওয়া যাক, করিম স্যাড টু মি থ্যাংক ইউ। এই যে ডিরেক্ট ন্যারেশনের ইনভার্টেড কমার ভিতরে কি আছে এখানে থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ কথাটা কে বলছে, করিম স্যাড টু মি, করিম বলছে কাকে বলছে, মি আমাকে বলছে। সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে করিম আর অবজেক্ট হচ্ছে মি। তো বাক্যটা যদি আমরা করি অর্থাৎ এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তখন কি হবে, ওই যে কথা অনুযায়ী প্রথমে কি দিতে হবে সাবজেক্ট, তো সাবজেক্ট হচ্ছে এখানে করিম, তার মাঝখানে কি দেবো থ্যাংক থ্যাংকড, তার অবজেক্ট হচ্ছে কি মি, তাহলে মি, করিম থ্যাংকড মি, এতটুকুই আমাদের কাজ। ঠিক একইভাবে যদি ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টের স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে ওয়েলকাম থাকলে বা ইউ আর ওয়েলকাম এই এক্সপ্রেশনগুলো যদি থাকে, সেমভাবে আমরা কাজটা করব। ওই যে সাবজেক্ট দিব, সাবজেক্ট দিব অর্থাৎ যে বলেছে কথাটা, যে বলেছে সেই কিন্তু সাবজেক্ট, তার মাঝখানে আমরা ওয়েলকাম দিব, তারপরে কি দিব অবজেক্ট, এতটুকুই কাজ, সামান্য কাজ। তো সাবজেক্ট ওয়েলকাম অবজেক্ট, এটার জন্য একটা এক্সাম্পল আমরা যদি দেখি, তাহলে নীলা স্যাড টু মাহি ইউ আর ওয়েলকাম অথবা ওয়েলকাম। তো এটাকে ইন্ডিকেট করলে সাবজেক্টকে নিহা, নিহা মাঝখানে ওয়েলকাম, তারপর অবজেক্ট কি মাহি, নিহা ওয়েলকাম মাহি,
একই ভাবে কাজ করা যায় এমন আরো কতগুলো এক্সপ্রেশন আছে, যেমন কনগ্রেটস অথবা কনগ্রেচুলেশন, সরি এখানে একটা এস হবে, কনগ্রেটস অথবা কনগ্রেচুলেশন যদি থাকে ইনভার্টেড কমার ভিতরে, তাহলে ওই আমরা প্রথমে সাবজেক্ট দিব, মাঝখানে কনগ্রেচুলেটেড, এরপর অবজেক্ট দিব। তো এটার জন্য একটা এক্সাম্পল, সুলতান সেড টু রহিম কনগ্রেচুলেশন, তাহলে এখানে ইনভার্টেড কমার ভিতরে কি আছে, কনগ্রেচুলেশন। সুতরাং আমরা এখানে রিফারিং ভার্ব, কমা, পার্সন এগুলো পরিবর্তন করব না, ওই যেভাবে বলা আছে প্রথমে সাবজেক্ট কনগ্রেচুলেটেড, এরপর অবজেক্ট, সাবজেক্ট কে সুলতান, তারপর কনগ্রেচুলেটেড, অবজেক্ট হচ্ছে কি রহিম, সুলতান কনগ্রেচুলেটেড রহিম। আমরা সাব নাম্বারে দেখি, গুড বাই, যদি ইনভার্টেড কমার ভিতরে গুড বাই থাকে, গুড বাই দ্বারা কি বোঝায়, ডিপার্চার, বিদায় বোঝায়, প্রস্থান। হ্যাঁ, কেউ যখন চলে যায় আমরা কি বলি, বিদায় জানাই, গুড বাই বলি। তো যদি গুড বাই থাকে তখন কি হবে, তখন আমরা সাবজেক্ট দিব, অর্থাৎ গুড বাই যে বলেছে তাকে বসাবো, তার মাঝখানে বার আমরা ডেট দিব, বি ডিই, এরপর যাকে বিদায় জানানো হচ্ছে অর্থাৎ অবজেক্ট, সাবজেক্ট বেট অবজেক্ট, অবজেক্ট দেওয়ার পরে আমরা ওই গুড বাই খুব বসাই দিব। এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো স্পষ্ট ধারণা পাই। যদি আমরা একটা এক্সাম্পল নিই, যদি এমন বলা হয় মাদার স্যাড টু হার সান গুড বাই, তাহলে মা তার সন্তানকে গুড বাই জানালো, বিদায় জানালো, তাহলে এটা ইনডিরেক্ট কি হবে, এখানে সাবজেক্ট হচ্ছে মাদার, অবজেক্ট হচ্ছে হার সান, তো মাদার বেট হার সান গুড বাই, এতটুকুই কাজ। আমরা আরো দেখি, যদি ইনভার্টেড কমার ভিতরে গুড মর্নিং থাকে অথবা গুড নাইট থাকে অথবা গুড ইভিনিং থাকে, একটু খেয়াল করি আমরা, গুডের পরে মর্নিং, নাইট, ইভিনিং, আফটারনুন ইত্যাদি থাকতে পারে। তো গুড মর্নিং হোক, গুড আফটারনুন হোক, গুড নাইট বা গুড ইভিনিং হোক, আমরা ঠিক একইভাবে কাজ করব, যে প্রথমে সাবজেক্ট দিব, প্রথমে সাবজেক্ট, তারপর মাঝখানে কিন্তু উইস্ট দিতে হবে। আমরা এখানে উইস্ট দিচ্ছি এই জন্য, এই সমস্ত শব্দ, এই সমস্ত শব্দগুলো দ্বারা কিন্তু মূলত উইশ বোঝায়, উইশ করা হয়, উইশ করা হয়, এই জন্য আমরা এখানে বার হিসেবে কি দিচ্ছি, উইস্ট দিচ্ছি। তাহলে কি সাবজেক্ট উইস্ট, এরপর যাকে উইস্ট করা হচ্ছে তাকে আমরা অবজেক্ট হিসেবে দিব, তারপরে যে শব্দ বা ফ্রেজটি বলে উইশ, উইশ জানানো হয়, যেমন গুড মর্নিং বলে যদি উইশ জানানো হয় তাহলে সাবজেক্ট উইশ অবজেক্ট দিয়ে গুড মর্নিং দিব, যদি গুড নাইট বলে জানানো হয় তাহলে লাস্টে গুড নাইট দিব, আর যদি গুড ইভিনিং যদি বলা হয় তাহলে দিকে গুড ইভিনিং দিব। তো এটার জন্য একটা এক্সাম্পল আমরা দেখি, আই স্যাড টু হিম গুড মর্নিং, অর্থাৎ আমি তাকে গুড মর্নিং বলেছিলাম, আমি উইশ করছিলাম, তাহলে এটা ইনডিরেক্ট কি হবে, আই উইস্ট, বাক হিসেবে উইস্ট দিব আমরা, আই উইস্ট হিম গুড মর্নিং, যদি এমন হতো গুড নাইট তাহলে আই উইস্ট হিম গুড নাইট, যদি বলা হতো গুড আফটারনুন তাহলে আই উইস্ট হিম গুড আফটারনুন। যদি এমন থাকে গুড লাক ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে আমরা একটু একটু ভালো করে খেয়াল করি, ইনভার্টেড কমার ভিতরে যদি গুড লাক থাকে, হ্যাঁ হ্যাপি বার্থডেও থাকতে পারে, হ্যাপি নিউ ইয়ার থাকতে পারে, হ্যাপি ক্রিসমাস থাকতে পারে, এগুলো এমন কতগুলো ফ্রেজ যেগুলো দ্বারা মূলত উইশ করা হয়, গুড লাক, হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ক্রিসমাস, যদি ইনভার্টেড কমার ভিতরে এই এক্সপ্রেশনগুলো থাকে তখন আমরা ইন্ডিরেক্টলি কী করব, ইন্ডিরেক্টলি আমরা সাবজেক্ট দিব, অর্থাৎ উইশ যে করছে সেই সাবজেক্ট, তারপরে যেহেতু উইশ করা হচ্ছে এই জন্য আমরা বার হিসেবে উইশ দিব, তারপরে যাকে উইশ করা হচ্ছে অর্থাৎ অবজেক্ট, তো সাবজেক্ট দিলাম, উইশ দিলাম, অবজেক্ট দিলাম, এরপরে যেটা বলে উইশ করা হচ্ছে সেটাই বসাবো, যদি গুড লাক বলে তাহলে সাবজেক্ট উইশ, অবজেক্ট গুড লাক, যদি বলা হয় হ্যাপি বার্থডে তাহলে সাবজেক্ট উইশ, অবজেক্ট হ্যাপি বার্থডে, একইভাবে হ্যাপি নিউ ইয়ার থাকলে সাবজেক্ট উইশ, অবজেক্ট হ্যাপি নিউ ইয়ার। তো এটার জন্য একটা এক্সাম্পল আমরা নিই, গনি স্যাড টু রনি, অর্থাৎ গনি রনিকে বললো হ্যাপি নিউ ইয়ার,
তো বছরের শুরুতে গণির অনেকে শুভ নববর্ষ জানাবে, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার উইশ করছে। তাহলে আমরা এটাকে যদি ইনডিরেক্ট করি তাহলে কি হবে? সাবজেক্ট গণি, অবজেক্ট হচ্ছে কে? রনি। গণি উইশড রনি হ্যাপি নিউ ইয়ার। সামান্য কাজ, খুব সিম্পল কাজ। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে কিছু ওয়ার্ড বা ফ্রেজ অর্থাৎ কিছু এক্সপ্রেশন থাকে, যেগুলো থাকলে আমরা রিপিটিং বা কমা, পার্সন, টেন্স এগুলো পরিবর্তন করব না, করার চিন্তাও করব না, জাস্ট সাবজেক্ট বসাবো, মাঝখানে ভার্ব বসাবো, উপযুক্ত একটা ভার্ব, ওই যে থ্যাঙ্কড বসে, ওয়েলকাম বসে, কনগ্রেচুলেটেড বসে, উইশড বসে ইত্যাদি। তো এই ভার্বগুলো বসিয়ে তারপর অবজেক্ট দিব, এরপর যা করার আমি যা যেভাবে দেখাই দিলাম এভাবে কাজগুলো করব, আমাদের উত্তরটা হয়ে যাবে। তো আশা করি সবাই সবাইকে শেখাতে পারছি আমি। তো সবাই ভালো থাকবেন, সামনে আমি আরো কিছু নিয়ে, ব্যতিক্রম কিছু নিয়ে, নতুন কিছু নিয়ে, বা যেগুলো আপনাদেরকে জানতে হবে সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর ভিডিওগুলো দেখবেন আমি আশা রাখতেছি। আসসালামু আলাইকুম।